কি নাম তোর? হ্যাঁ আসলো না না কি নাম রে? চুপ করে কথা কইও না। এসা জন্য কইছে আমার এ কইছে একলা কথা কইছে কথা কইলাম না। হ্যাঁ কথা কইলাম মানে আমি অফিস থেকে আইতাম লাগছে। কোন অফিস? আমি এমনি তো কোম্পানিতে কাজ করি। কি নাম? জাহিরউদ্দিন আমার নাম। বাড়ি? বাড়ি জজরি। আচ্ছা। তো আগেরবার কালামিয়া ছেলে আর হাসান মিয়া আমার মারে মারধর করছিল। তো আমি যখন অফিস দিয়া যাইতাম লাগছিলাম বাড়িতে, তখন আমার রাস্তার মধ্যে দাঁড় করাইয়া বাসা খারাপ করে গাল দিতে লাগছিল। তো আমিও রাগের ব্যথায় নামি। তখন আমারে আমজদনগরের সুমন মিয়া আর হাসান মিয়া এর মা বাবা ধরে আমরা অনেক মারধর করছিলাম। মাথা ব্যথা পাড়া দিয়েছে, বুকের মধ্যে অনেক কিছু। কী কারণ? কারণটা কী? তার কারণ আমরা বলে বিজিবি করি, বিজিবি না করলে আমরা কেমনে আজকে তীব্র বাজারের দিকে কাজ করি। এসব সম্বন্ধে কথা বলে আমরা অনেক মারধর করছে, মাথা টাথা পুরো খুলে দিয়েছে, বুকের মধ্যে অনেক মারছে, এ মাটির মধ্যে অনেক আসার দিয়েছে। আমার বাবার মাজা টাজা ভেঙে দিয়েছে তারা। মানে তোমরা বিজেপি করে দিকে তোমরা মারছে? হ্যাঁ অনেক মারধর। সুমন মিয়া কী করে? সুমন মিয়া ড্রাইভিং করে, এমনি রাজনৈতিক সিপিএম করে সুমন মিয়া। আর কি কি আছে তার লগে? হাসান মিয়া, তারপরে হের বাবা কালা মিয়া, হের মার নাম জানি না, হের মাও আছিল। তারা সবাই ধরে অনেক মারধর করছে। আমরা তখন দূরে ফালাই আইতাম, যে রাস্তার মধ্যে একটা অটো পাই, অটো দিয়া তীব্র বাজার বাকি বিষয়ে তারা আমরা উদ্ধার করে উদ্ধার করে ওখানে হসপিটালে নিয়ে আসে। শুধুমাত্র রাজনৈতিক কারণ? রাজনৈতিক কারণ। আগেও আমার মারও মারধর করিয়া আজকে তিন মাস ধরে তারা জর্জরিতে আসে না। আজকে হঠাৎ করে আসা সনের কানে টানেরও আমার মার আগে নিশা কাটানি। হাসান মিয়া। তোমার নাম হইলো? জাহিরউদ্দিন। আর বাবার নাম? বাদর মিয়া। আমার নাম সিরাজুল। বাড়ি? বাড়ি আমজাদপুর। ঘটনা গিয়েছিল বাসে? আমি ওই বড় ভাইয়ের জন্য সুমনের জন্য মানে গেছিলাম। ওই আমরা মানে কাজ করি, মানে কাজের টাকা আনতাম গেছি আর মানে আমি আর হাসান মানে বইয়ে রয়েছি। কি কাজের টাকা? মানে হাজিরা গ্রামের ওই তেনে মুক্তিয়ার কাছে আমরা মানে হাসান আর আমি বইয়ে রয়েছি। তো এরা আমি কোনো চিনি না, এ মানে হঠাৎ করে মানে গেছে, মানে এরও কেন আমি দেখছি না কোনো সময়। এ হঠাৎ করে গেছে, একটা কুড়াল নিয়ে গেছে, নিয়ে যায় মানে দুই একটা বার দিছি। একটা ছেলে এই নাম জানি না। আচ্ছা। হ্যাঁ এই তাহলে জর্জরি বারে। হ্যাঁ। তো এরপরে হাসান মিয়ার মানে কয়েকটা বারে দিবের পরে মানে তো এবারে আমরা মানে চলে আসি, মানে হাসান মিয়ার মানে এখানে আনছে ও সুমন মিয়া। তো আগের পরে মানে হের বাইকটা আমার কাছে বন্ধক দিয়েছে 20,000 টাকা। তো মানে আমার থেকে বাইকটা নিছে। কে নিছে? ওই এখানে একটা নেশা কিসের নেশা? জানি না মানে আমি আটকাইতে গেছি, আমি তো মানে এত কিছু জানি না যে মানে কি লাগে মারপিট করতেছে। আমি মানে নিজে যাই, আমি নিজে আমুক হয়ে গেছি। অন্তত এখানে নেশা করতে গেছিল না সব? না না এখানে মানে টাকা লাগিয়ে গেছি, আমিও টাকা পাবো, আমিও কাজ করছি। আমার আমি জলার দিলে বাড়ি উঠে